নমস্কার বন্ধুরা, আমি আলপনা, আলপনার রান্নাঘরে। আজ কিসের ভিডিও নিয়ে আমি এসেছি আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলটি, আমার ভিডিওটি। ভিডিওটি না দেখলে তো বুঝতে পারবেন না। আজ আমি কি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা সিক্রেট থাকুক, তার জন্য ভিডিওটি দেখুন, অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি আজ কী নিয়ে আসছি আপনাদের সামনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি আলপনা, আলপনার রান্নাঘরে। আজ আমি করছি শাহি মাটন। শাহি মাটন করতে আমি এখানে 1.5 কিলো মাটন নিয়েছি, তাতে আমি অ্যাড করছি 2 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা বাটা, পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর দিচ্ছি 400 পেঁয়াজ বা পেঁয়াজ পেস্ট, 5টা রসুন পেস্ট একটু বড় সাইজের, 3টে বড় সাইজের টমেটো পেস্ট, 2টা পেস্ট করে নিয়েছি, 3 চামচ টক দই, 2 চামচ ফ্রেশ ক্রিম, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লাল কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ নুন, 2 চামচ চিনি, 1 চামচ এটা আমি সম্পূর্ণ অ্যাড করে দিলাম। 3 চামচ পোস্ত, 5টা কাজু আর 1 চামচ চালমগজ। এবারে আমি এগুলো সম্পূর্ণ মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব, তারপরে আধ ঘন্টার মতন রাখলেও ভালো হয়। আমি 15 থেকে 20 মিনিট রেখে তারপর এটা বসাবো। আমার প্রায় 20 মিনিট হয়ে গেল, আমি এই চাপা খুলে দিলাম। খুলে দিয়ে আমার এদিকে কড়াতে আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। আমার সব কিছু দেওয়া বলে এখন আর কিছু দেব না, আমি এর মধ্যে মাংসটা, মাখানো মাংসটা দিয়ে দেব। তেলের মধ্যে কিন্তু আমি কিছুই দিলাম না, আর লক্ষ্য করেছেন হয়তো আমি সব দিয়েছি কিন্তু হলুদ দিইনি, এতে আমি হলুদ দিই না। এবার আমি মাংসটা, এটা কিন্তু একটা দারুণ স্বাদ হয়। আমি যেই পরিমাণটা দেখিয়েছি এটা 1.5 কিলো, মানে 1 কিলো 500 গ্রামের। এটা সাদা ভাতেও খাওয়া যায়, ফ্রায়েড রাইস, পোলাও, নান, পরোটা সবের সাথে খুব ভালো যায়, খুব ভালো টেস্ট হয় আর খুব ভালো লাগে এগুলোর সাথে খেতে। এই মাংসের মাখানোর জায়গাটাতে অনেকটা মশলা লেগে আছে, তাই এই যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, কষা করে ধুয়ে এটা, এই মশলাটা আমি নষ্ট করছি না, এর মধ্যে অ্যাড করে দিলাম।
বসানো মাত্র এটার সেন্টটাই আলাদা হয়। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ শুধু দেখে রেখে দেবেন না, অবশ্যই রান্নাগুলো ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে, এটা খুব ভালো টেস্টি হয় খেতে, একটা নতুন স্বাদে সুন্দর। আমি আর এটা নাড়বো না, এখন আমি চাপা দিয়ে দেব, মাঝে মাঝে খুলে নাড়াবো, দেখাবো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ। আমি 5 মিনিট হয়েছে ঢাকা দিয়ে রেখেছি, এবারে আমি ঢাকাটা খুলে আবার একবার নাড়িয়ে দেব। একটু মাঝে মাঝে তলাটা না নাড়ালে না তলা ধরে যাওয়ার ভয় থাকে। আমি বড় চুলায় ফুল ফ্লেমে রেখেছি, এতটা জল কিন্তু আমি দিইনি, জল কেটেছে আপনারা তো দেখলেন। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট 10 মিনিট পর পর, 5 মিনিট 7 মিনিট পর পর এটা ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। 5-7 মিনিট পর পর ঢাকা খুলে খুলে আমি অনেকবারই নেড়ে দিয়েছি, অতটা আমি আপনাদের দেখাইনি। দেখুন হলুদ দিইনি কিন্তু কালারটা দেখুন কি সুন্দর হয়ে আসছে। এখন আমি সিম করে দিয়েছি, একটু সিম করে একটু বাড়িয়ে এইভাবে আমি এখন এটা একবারে সম্পূর্ণভাবে কষিয়ে নেব। আর এখন আর ঢাকা দেবো না, কারণ তলাটা তা না হলে ধরে যাবে, এখন মাঝে সাজেই নাড়তে হবে। এখন কয়েক সেকেন্ড বাদ বাদে নাড়তে হবে, যার জন্য এখন আর আমি ঢাকা দেবো না। আমি আর একটা জিনিস দিইনি, যেমন সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতাটা দিলে পরেও সেটাকে ধুয়ে গোটা তেজপাতাটা ধুয়ে নিয়ে আর একদম কুচি করে তারপরে সেটাকে পেস্ট করে দিতে পারলে তাহলে দেওয়া যাবে, গোটা তেজপাতা দেওয়া হয় না। আমি তেজপাতাটা দিইনি, আপনারা মন হলে দিতে পারেন, যদি দেন তো ওইভাবেই দেবেন, তেজপাতা ধুয়ে পেস্ট করে আর পিসে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে সমস্ত মশলাটা কিন্তু সুন্দর পেস্ট করে দেওয়া, কোনো মশলাটা যেমন পেঁয়াজ টেয়াজ কিছুই গোটা না, সব পেস্ট করে দেওয়া। আর পর থেকে আর কিছুই দেব না, এতে পর থেকে দেওয়ার থাকবে শুধু কেশরী মেথি, তা ভিন্ন আর কিছু দেব না। এই সময়টা কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে, কখনো মিডিয়াম ফ্লেমে কখনো সিম করে। এখনও প্রায় 10-15 মিনিট এটাকে কষাতে হবে, তারপর ফুটন্ত জল দিয়ে প্রেসারে দেওয়া হবে। তলা ধরে গেলে কিন্তু টেস্ট একদম বাজে হয়ে যাবে, তলা ধরতে কোনো মতেই দেওয়া যাবে না। এই সময়টায় নাড়াতে হবে, যে দেখুন অনেকটা তেল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন এই যে তেল বেরিয়ে এসছে। আর একটুখানি কষবো, তারপরে ফুটন্ত জল দিয়ে দেব। কষানো কমপ্লিট, দেখুন কেমন তেল বেরিয়েছে, আর আমি কষাবো না। এবার আমি এটা প্রেশার কুকারে তুলে নিয়ে ফুটন্ত জল দিয়ে দেবো পরিমাণ মতো, আপনাদের দেখাবো জল দেওয়াটা। প্রেশার কুকারে আমি কষা মাংসটা তুলে নিয়েছি, এই যে, আর আমি এখানে 700 একদম ফোটানো জল নিয়েছি, কড়াটা ভালো করে কড়ার মশলাগুলো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব, কড়ার মশলাটা দিয়ে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো 700 পরিমাণ জল নিলাম। এখন কড়া পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কড়াতে কোনো মশলা লেগে নেই। আর এই যে জল দিলাম আমি এই পরিমাণে, আর এটাই খুব পাতলা ঝোল, ভালো লাগে না,
আপনারা যেমন পছন্দ করবেন তেমন দেবেন। এবার আমি প্রেসার কুকারে ঢাকা দিয়ে চারটে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে চারটা সিটি, পাঁচটা সিটির পরে আমি নামিয়ে নিয়েছি, সম্পূর্ণ প্রেসারের দমটা বসতে দিয়েছি, বসে তারপর প্রেসার কুকার খুলে নামিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি লাস্ট ফিনিশিং কেশরি মেথি এক চামচ, একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। কেশরি মেথি না হলে পরে না শাড়িটা ঠিক জমে না। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে কত হলুদ দেওয়া হয়েছে, মনেই হচ্ছে না যে হলুদ দেওয়া হয়নি। এটা প্রচণ্ড টেস্টি হয়, খুব ভালো লাগে। একঘেয়ে আমি মশলা দিয়ে মাংস না খেয়ে এইভাবে অতি সহজে কোনো এমন খুব জিনিস লাগে না, সুন্দর বানিয়ে নেওয়া যেতে পারে। আমি মিক্সড করে দিলাম কেশরি মেথি, যাওয়ার পরে সম্পূর্ণ আমার হয়ে গেল। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, নিজেরা বানিয়ে দেখবেন কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সাবস্ক্রাইব করা থাকলে আমার সমস্ত রান্না আপনাদের কাছে সহজেই আপনারা দেখতে পাবেন, আর এই রান্নাটি অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন।